নমস্কার আমি সোহিনী ভট্টাচার্য ভূগোল বিভাগের থার্ড সেমিস্টারের ছাত্রী আমি আজ আপনাদের সামনে পরিবেশ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ ও বায়ু দূষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমেত একটি ভিডিও প্রতিবেদন করতে চলেছি এই বায়ু দূষণ সম্পর্কিত ভিডিও তৈরি করতে এবং বিভিন্ন তথ্য প্রদান করতে আমাকে সব দিক থেকে সাহায্য করেছেন আমাদেরই ভূগোল বিভাগের অধ্যাপিকা ডক্টর মোনালিসা মাইতি ওনাকে আমার ধন্যবাদ জানাই সর্বোপরি এই সমস্ত এডুকেশনাল এবং কালচারাল বিষয় যিনি আমাদের সবসময় উৎসাহিত করে থাকেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডাম ওনাকেও আমার আন্তরিক ধন্যবাদ জানাই বিগত আট ন মাস ধরে আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি এই কঠিন সমস্যা সমস্ত বিশ্বকে গ্রাস করে ফেলেছে সব দিক থেকে আমাদের সমাজ ও পরিবেশ আজ বিপন্ন কোভিড নাইন্টিনের কড়াল গ্রাসে এমন পরিস্থিতিতে পরিবেশ ও বায়ু সম্পর্কিত এই তথ্যপূর্ণ ভিডিওটি আশা করি সবার খুব উপকারে লাগবে প্রথমেই আমি যা নিয়ে আলোচনা করতে চলেছি তা হল পরিবেশ দূষণ কি পরিবেশ দূষণ কি এই প্রশ্নের উত্তরে বলা যায় মানুষের বিভিন্ন কার্যকলাপ হেতু পরিত্যক্ত ক্ষতিকারক পদার্থ বা জঞ্জাল দ্বারা বায়ু জল ও স্থল এক কথায় সমগ্র পরিবেশটা দূষিত হওয়ার নামই হল পলিউশন বা পরিবেশ দূষণ কলকারখানার বৃদ্ধি শহর বন্দর গড়ে ওঠা মোটরগাড়ির ব্যাপক ব্যবহার প্রৃদ্ধি হল পরিবেশ দূষণের প্রধান কয়েকটি কারণ পরিবেশ দূষণ আজ বিশ্বব্যাপী এক মহান সমস্যায় দাঁড়িয়েছে পরিবেশ দূষণের ফলে কেবল উদ্ভিদ ও প্রাণীজগতই নয় প্রকৃতির স্বাভাবিক আবর্তন চক্র যেমন খাদ্য শৃঙ্খল কার্বন চক্র নাইট্রোজেন চক্র অক্সিজেন চক্র প্রভৃতিতেও সে তার প্রভাব ফেলেছে এরপর আসবো পরিবেশ দূষণের প্রকারভেদের কথায় পরিবেশ দূষণকে আমরা চার ভাগে ভাগ করতে পারি এক বায়ু দূষণ দুই জলদূষণ তিন মাটি দূষণ চার শব্দ দূষণ বায়ু দূষণ কি এই প্রশ্নের উত্তরে ক্ষতিকারক পদার্থ বাতাসে মেশার ফলে বায়ু দূষণ হয় বায়ু দূষণের ফলে স্বাস্থ্যে ক্ষতি হয় পরিবেশ ও সম্পদও নষ্ট হয় এর ফলে বায়ুমণ্ডলে ওজন স্তর পাতলা হয়ে যায় এর প্রভাব পড়ে জলবায়ুর উপর এবং তা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনেরও কারণ হয় শিল্প যানবাহন জনসংখ্যার বৃদ্ধি এবং নগরায়ন বায়ু কয়েকটি প্রধান কারণ নানা কারণে বায়ু ঘটে থাকে যার অনেকগুলি আবার মানুষের নিয়ন্ত্রণে নেই মরুভূমি অঞ্চলে ধুলোঝড় এবং অরণ্য বা ঘাসে আগুন লাগার ফলে নির্গত ধোঁয়া বাতাসে রাসায়নিক এবং ধূলিকণাজনিত দূষণ ঘটিয়ে থাকে এবার আসবো বায়ু দূষণের প্রকার ভেদে বায়ু দূষণকে আমরা দুভাগে ভাগ করি এক প্রাকৃতিক দুই মানবিক এবং মনুষ্যসৃষ্ট বায়ু দূষণ এক প্রাকৃতিক বায়ু উৎস বিভিন্ন প্রাকৃতিক কারণে বায়ু ঘটে যেমন এক অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে নির্গত বিভিন্ন ধরনের দূষিত গ্যাস ছাই ইত্যাদি দুই জলাভূমি থেকে নির্গত মিথেন গ্যাস তিন মরু অঞ্চল থেকে বাতাসে মিশে যাওয়া বিপুল পরিমাণে ধূলিকণা চার সামুদ্রিক জলভাগ থেকে বাতাসে মেশা বিপুল পরিমাণে লবণকণা পাঁচ অরণ্যে দাবানল ছয় বাতাসে ভাসমান ফুলের পরাগ্রেণু সাত মহাকাশ থেকে আগত মহাজাগতিক ধূলিকণা আট মৃত উদ্ভিদ জীবদের পচনের ফলে নির্গত মিথেন হাইড্রোজেন সালফাইড গ্যাস নয় ভূপৃষ্ঠের মৃত্তিকা থেকে নির্গত ভাইরাস বা ব্যাকটেরিয়া বায়ু কারণ দু নম্বরে আসি অপ্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট বায়ু উৎসতে এক কলকারখানা দুই তৈল শোধনাগার তিন যানবাহন এবং চার তাপবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি থেকে নির্গত বিপুল পরিমাণে দূষিত গ্যাস ছাই ধোঁয়া প্রভৃতি পাঁচ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত তিরস্ক্রিয় রশ্মীয় দূষিত গ্যাস ছয় খনি থেকে নির্গত ধুলিকানা। সাত বিভিন্ন যন্ত্রে ব্যবহৃত ক্রোফুলো কার্বন গ্যাস আট গৃহস্থালী জ্বালানি নয় বিমান দশ কিছু বর্জ্য পদার্থ এগারো শহরাঞ্চলে আবর্জনা থেকে বিভিন্ন প্রকার দূষিত গ্যাস নির্গত হয়ে বায়ু দূষণ ঘটায় এবার আমরা আসবো কয়েকটি প্রধান বায়ু পদার্থ এবং বায়ু গ্যাসের নাম ও তাদের উৎস এবং তাদের বিবরণ সম্পর্কে কিছু তথ্য নিয়ে প্রথমেই বলবো কার্বন মনোক্সাইড বা সিওর কথা পেট্রোল ডিজেল এবং কাঠসহ নানা ধরনের কার্বনযুক্ত জ্বালানি আদ করা হলে এই রংবিহীন গন্ধবিহীন গ্যাসটি তৈরি হয় সিগারেট পরলেও গ্যাস বের হয় এই গ্যাস আমাদের রক্তে অক্সিজেন গ্রহণের পরিমাণ কমিয়ে দেয় এবার আসবো কার্বন ডাইঅক্সাইড বা সিও টুর কথায় মানুষের নানা কর্মকাণ্ডের ফলে নির্গত প্রধান গ্রিন হাউস গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড বা সিও টু কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাস ফলে ফলেটি নির্গত হয়ে থাকে এবার আসবো ক্রোফিলো কার্বন বা সিএফসির কথায় মূলত রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনিং মেশিন থেকে এই গ্যাস নির্গত হয় বাতাসে এই গ্যাস নির্গত হওয়ার পরে সেটো সিওনে চলে যায় সেখানে অন্যান্য গ্যাসের সংস্পর্শে আসে এর ফলে ওজন স্তর পাতলা হয়ে যায় সূর্যের ক্ষতিকর রশ্মি বিকিরণ থেকে রক্ষা পাওয়ার স্বাভাবিক ক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় এবার আসবো লেট বা সীসার কথায় এই পদার্থটি ব্যাটারি পেট্রোল ডিজেল হেয়ার ড্রাই রং প্রভৃতি পণ্যে পাওয়া যায় সীসা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের ক্ষতি করে থাকে এটির প্রভাবে হজমের প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় কয়েকটি ক্ষেত্রে ক্যান্সারও সৃষ্টি হতে পারে শেষমেশ আসি ওজনের কথায় ওজন বায়ুমণ্ডলে উচ্চস্তরে পাওয়া যায় এই গুরুত্বপূর্ণ গ্যাসের চাদর সূর্যের বিকিরণ থেকে পৃথিবীকে বাঁচায় কিন্তু মাটির কাছাকাছি গ্যাস অত্যন্ত বিষাক্ত ধরনের এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হল সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বা এসপিএম সম্বন্ধে ধোঁয়া ধুলো বাষ্প এবং একটা নির্দিষ্ট সময় ধরে বাতাসে বেঁচে থাকা কঠিন পদার্থে কণাকে এসপিএম বলা হয় এটি বায়ু দূষণ প্রধান কারণ ধোঁয়াশার একটি অন্যতম কারণ হল এসপিএম এই ধরনের পরতে ক্ষুদ্রতম কণা ফুসফুসে প্রবেশ করে শরীরের এই অন্যতম প্রধান অঙ্গের ক্ষতি করতে পারে এরপর চলে আসি সালফার ডাইঅক্সাইড বা এসিডোর কথায় মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে গ্যাস নির্গত হয় এই গ্যাস অ্যাসিড বৃষ্টি এবং ধোঁয়াশা সৃষ্টির একটি প্রধান কারণ সালফার ডিঅক্সাইডের প্রভাবে ফুসফুসে নানা ধরনের জটিল রোগ সৃষ্টি হতে পারে এরপর চলে আসি একটি আলাদা বিষয় নিয়ে শিল্প আর নগরানো বায়ু দূষণ ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে প্রতিনিয়ত শিল্পায়ান নগরান বৃদ্ধি পাচ্ছে মানুষের নানাবিধ প্রয়োজন নিত্য নতুন স্থাপিত হচ্ছে বাড়ছে সংখ্যা থেকে নির্গত ক্ষতিকারক গ্যাস উন্মুক্ত পরিবেশে মিশে যাচ্ছে বিভিন্ন ধরনের জীবাশুধারণ ব্যবহারের ফলেও পরিবেশের হচ্ছে যানবাহনের কালো ধোঁয়া বায়ুমন্ডলে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে এবার চলে আসবো বায়ু দূষণের কয়েকটি ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোচনা নিয়ে বায়ু দূষণের ফলে পরিবেশের সমূহ ক্ষতি হয় এবং মানুষের শরীর স্বাস্থ্যের উপর নানারূপ ক্ষতিকর প্রক্রিয়া দেখা যায় যেমন এক এফেক্ট বায়ুমণ্ডল নিম্নস্তরে কার্বন কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোস অক্সাইড জলীয়ব ক্রোফুলো কার্বন গ্যাসের পরিমাণ বাড়ার কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা এবং ভবিষ্যতে বাড়বে বলে বিজ্ঞানী মনে করেছেন একেই বলে গ্রিন হাউস এফেক্ট এইভাবে বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে গেলে মেরু বরফ গলতে শুরু করবে ফলে সমুদ্রের জলতলে উপকূলবর্তী নিচু সমুদ্র জলে প্লাবিত হবে এবং বাংলাদেশের মতো নিম্ন সমতল ভূমি সমূহ সমুদ্রে নিমজ্জিত হবে শুধু তাই নয় উষ্ণতা বৃদ্ধি পেলে মরুভূমির আয়তন বাড়বে এবং বৃষ্টিপাত অনিশ্চিত হয়ে পড়বে এর ফলে সারা জুড়ে কৃষিকাজ শিল্পকর্ম ইত্যাদি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই অ্যাসিড বৃষ্টি বায়ুমন্ডলে ভাসমান সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্রভৃতি রাসায়নিক রাসায়নিকা যখন বেশি মাত্রায় বৃষ্টি জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে পড়ে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় তিন ওজন বিনাশ বিনাশিয়ারের মধ্যে গ্যাসের স্তর থাকায় সূর্য থেকে আগত ক্ষতিকর রশ্মি ভূপৃষ্ঠে পৌঁছতে পারে না কিন্তু বর্তমানে বায়ুমণ্ডলে ক্রোফ্লো কার্বন জাতীয় গ্যাস এক ধরনের রাসায়নিক উপাদান বেড়ে যাওয়ায় ওজন স্বরের ক্ষতি হচ্ছে এর ফলে উদ্ভিদ প্রাণী জগতে ব্যাপক ক্ষতির আশঙ্কা সৃষ্টি হচ্ছে চার মানুষের ওপর ক্ষতিকারক প্রভাব দূষিত বায়ু মানুষের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক বায়ু দূষিত হলে রক্তে অক্সিন গ্রহণ ক্ষমতা কমে যায় মাথা ধরা গা বমি শ্বাসকষ্ট দেখা যায় চোখ ও গলার ক্ষতি হয় এবং ক্যান্সার ক্যান্সারজাত রোগও সৃষ্টি হতে পারে পাঁচ জীবজগতের উপর ক্ষতিকারক প্রভাব বাতাসে উপস্থিত বিভিন্ন বিষাক্ত বন্য বন্যপ্রাণী প্রজাতিগুলোকে নতুন জায়গায় যেতে এবং তাদের আবাসস্থল পরিবর্তন করতে বাধ্য করে দূষণকারী পদার্থগুলো জলের পৃষ্ঠের উপর জমা হয় এবং সমুদ্রের প্রাণীগুলোকেও প্রভাবিত করতে পারে এবার আসবো বায়ু দূষণ রোধে কয়েকটি উপায় সম্পর্কে কিছু তথ্য নিয়ে ছাড়পত্র নিয়ে কঠোর অবস্থা নিতে হবে সঠিক কাগজপত্র না থাকলে গাড়ি বাজেয়াপ্ত করতে হবে শহরে মালবাড়ি ট্রাকের সংখ্যা কমাতে হবে যত জঞ্জল পড়ানো যাবে না নিয়মিতভাবে রাস্তা এবং কলকারখানার আশেপাশে সবুজায়ন করতে হবে রাস্তা তৈরির সময় প্রকাশ্যে পড়ানো বন্ধ করা দরকার বাড়ি তৈরির সময় পরিবেশবিধি মানার ব্যবস্থা নিতে হবে অটো গাড়ি চলাচল নিয়ন্ত্রণবিধি এবং সিএনজি এলপিজি ব্যবহারে সরকারকে কঠোর হতে হবে এরপর আমাদের করণীয় কতগুলি বিষয় আছে আমাদের করণীয় কতগুলি বিষয়গুলি হল এক বাইরে গেলে সঠিক মাস্ক ব্যবহার করতে হবে দুই বাইরে থেকে ঘরে ফিরে ভালো করে মুখ হাত ধুই নিতে হবে অথবা স্নান করতে হবে তিন গরম চলে কয়েক ফুটে ইউকালিপ্টাস তেল নিয়ে ভাব দিলে স্বাস্থ্যন্ত্র পরিষ্কার হয় চার আদা ও তুলসী পাতা চাও স্বাস্থ্যন্ত্র পরিষ্কারের সহায়ক এরপর চলে আসি বায়ুদূষণ প্রতিরোধের জন্য মতামত সম্পর্কে কিছু তথ্য নিয়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কম করতে হবে পরিবর্তে কারপুল পাবলিক ট্রান্সপোর্ট এবং রাইডসার ব্যবহার করতে হবে গাড়ির ধোঁয়া বাতাসে মিশে যে বাতাসে ক্ষতি হয় তা কম করে আমাদেরকে অবদান রাখতে হবে দুই পুনর্নবীকরণযোগ্য শক্তিগুলি অর্থাৎ জলবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ বা সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করতে হবে নিয়মিত বিদ্যুতের পরিবর্তে সৌরশক্তি ব্যবহারের বিষয়ে বিবেচনা করতে হবে সৌরশক্তি আমাদের জন্য দীর্ঘমেয়াদে অনেক করতে পারে তিন কয়লার পরিবর্তে প্রাকৃতিক গ্যাস বায়োগ্যাস বা সূর্যের তাপ ব্যবহার করে রান্না ব্যবহার করতে হবে কাঠকলা জাতীয় জীবাশ্মজনী দহনের ফলে পরিবেশের অবিশ্বাস রকমের ক্ষতি হয় চার আমার যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে সর্বদাই পুনর্ব্যবহারযোগ্য পণ্যগুলো ব্যবহার করতে হবে পাঁচ ধূমপান ছেড়ে দিতে হবে এবং আমাকে আমাদের আশেপাশের লোকেদেরও এটি করতে উৎসাহ দিতে হবে ছয় আমার আশেপাশে প্রচুর গাছ লাগাতে হবে যদি জায়গার অভাব থাকে তাহলে টবের মধ্যে ছাদের ওপর বিভিন্ন রকমের অর্কিড বা ফুলের গাছ লাগাতে হবে গাছপালা বায়ু থেকে দূষিত পদার্থগুলোকে শুখে নেয় এবং বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে পরিবেশকে নির্মল করে তোলে সরকার সহ স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিটি মানুষেরই উচিত বনাঞ্চলে ধ্বংস বন্ধ করা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া সাত বায়ুদূষণ বিষয়ে শিশুদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত এবং শিশুদের মধ্যে বায়ুদূষণ সম্বন্ধে সচেতনতা ছড়িয়ে দিতে হবে দূষণ রেডিও দূরদর্শন রেডিও ম্যাগাজিন এবং খবরের কাগজ ইত্যাদির মাধ্যমে প্রচার করে মানব সমাজে বায়ুদূষণ সম্বন্ধে বিভিন্ন তথ্য এবং এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে সচেতন করতে হবে পরিশেষে বলবো ফিফ জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করি ওই দিন আমরা বিভিন্ন বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনমূলক নানান কর্মসূচি পালন করে থাকি কিন্তু বছরে যে কোনো একদিন আমরা পরিবেশ দিবস হিসেবে পালন করলে চলবে না আমাদের সমাজের প্রতিটি মানুষকে প্রতিটি দিন পরিবেশের বিষয় সচেতন হতে হবে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে তবেই আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো আর এক শান্তিময় দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে পারবো আসুন আমরা সবাই এক দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য একসাথে সবাই অঙ্গীকারভুক্ত হই আশা করি পরিবেশ তথা বায়ু দূষণের এই ভিডিও প্রতিবেদনটি আপনাদের সবার খুব উপকারে লাগবে ধন্যবাদ